নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে ছোটোখাটো কিছু আইপিএল আপডেটস নিয়ে কথা বলবো, কেকেআরের নতুন প্লেয়ারের ব্যাপারে একটু আলোচনা করব, এবং তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স হয়ে সব থেকে বেশি ছয় মারার লিস্টে ইন্ডিয়ানদের মধ্যে সর্বপ্রথম কী আছে জানো, সেটাও তোমাদেরকে জানাবো। আর তার সঙ্গে দুজন ইংলিশ প্লেয়ার জোফরা আর্চার এবং বেন স্টোকস, তাদের ব্যাপারেও একটু আলোচনা করব, আমার মতামত একটু দেবো। আর তার সাথে তোমাদের বাড়িতে কীভাবে একটা ব্র্যান্ড নিউ অডি কার আসতে পারে সেটাও জানাবো। তো অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো কলকাতা নাইট রাইডার্স তারা শুভমান গিলকে ছেড়ে দিয়েছিল, যেই নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। পার্সোনালি আমার তো মনে হয়েছিল কেকেআরের শুভমান গিলকে রিটেন করা উচিত ছিল। তো এবার এই নিয়ে আগে অনেক কথা হয়েছে, সেই নিয়ে আর হেজিয়ে এখন লাভ নেই। বাট ব্যাপারটা হচ্ছে, শুভমান গিলকে ছেড়ে দেবার পর সেই রকমই একটা ব্যাটসম্যান কিন্তু কেকেআর এবার রিক্রুট করেছে। এবার শুভমান গিল অবশ্যই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছিল, সেই সময় তার স্কিল সেট দেখে তার দিকে নজর গিয়েছিল, সেই সময় থেকেই মনে হচ্ছিল যে শুভমান গিল নেক্সট বিগ থিং হতে পারে। তার মধ্যে সেই ট্যালেন্ট ছিল, সেই শট ছিল তার হাতে অ্যাকচুয়ালি। কিন্তু ইয়ং বয়সে শুভমান গিলকে আর কি রিক্রুট করে কেকেআর তাকে তৈরি করে ছেড়ে দিয়েছিল। মানে উদাহরণ দিতে গেলে, একটা গাছ বসিয়ে সেই গাছটাকে যত্ন করে বড় করা হলো, যখন সেই গাছটা ফল দেবে সেই সময় সেই গাছটাকে বিক্রি করে দেওয়া হলো, সেরকমই ব্যাপার কিন্তু কেকেআর শুভমান গিলের সঙ্গে করেছে। ফলটা এখন গুজরাট খাচ্ছে, এবং পরবর্তীকালে শুভমান গিল আরও বড় প্লেয়ার হবে এরকমটাই মনে হয়। বাট ব্যাপারটা হচ্ছে, শুভমান গিল তো নেই, সেই নিয়ে কথা বলে লাভ নেই। বাট কেকেআর যে নতুন প্লেয়ারটাকে নিয়েছে আরিয়া দেশাই, তো তাকেও কিন্তু দেখে একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান মনে হচ্ছে। সেই প্লেয়ারটার খেলা আমি দেখিনি আগে, তো তার সম্বন্ধে বেশি তথ্য তোমাদের দিতে পারিনি। তবে তার খেলার যেটুকু হাইলাইটস দেখলাম, সেখানে কিন্তু দেখলাম যে এই প্লেয়ারটাও কিন্তু মানে কোয়ালিটি প্লেয়ার, ক্লাসিক প্লেয়ার, শুভমান গিল টাইপেরই প্লেয়ার। শুধুমাত্র পার্থক্য হচ্ছে, শুভমান গিল ডানহাতে খেলে, এই প্লেয়ারটা বাঁহাতে খেলে। মানে শুভমান গিল টাইপ বলতে শুভমান গিলের সঙ্গে তুলনা করছি না, বাট শুভমান গিল যেরকম ক্লাসিক শট মারে, এই প্লেয়ারটার হাতেও কিন্তু সেরকম ক্লাসিক শট আছে। স্পিনারদের অ্যাটাক করতে ভালোবাসে, তো সেখানে কিন্তু এই প্লেয়ারটাও একজন ট্যালেন্টেড প্লেয়ার। কেকেআর স্কাউটরা তাকে রিক্রুট করছে, এবং সেখানে যদি এই প্লেয়ারটাকে সময় দেয়, গ্রুম করে, সেখানে এই প্লেয়ারটাও কিন্তু শুভমান গিলের মতো একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান হতে পারবে। এরও বয়স কিন্তু এখন অনেক কম, মাত্র 20 বছর। এবং ক্লাসিক ব্যাটিং করার পাশাপাশি কিন্তু আরিয়া দেশাই বলে প্লেয়ারটা, সে কিন্তু অফ স্পিন বোলিংও করতে পারে, মানে অলরাউন্ডার বলতে পারো। সেই জন্যই কিন্তু কেকেআর তাকে নিয়েছে। আমরা ভাবছিলাম যে কী কোয়ালিটি দেখে নিয়েছে, এই হচ্ছে কোয়ালিটি। এবার ব্যাপার হচ্ছে, এই প্লেয়ারটা সুযোগ পাবে কিনা জানি না। এই সময় কেকেআর টিমের মিডিল অর্ডারে রিঙ্কু, নীতিশ, ভেঙ্কটেশ, তাদের জায়গা তো ফিক্সড। ইন্ডিয়ান উইকেট কিপার খেলাতে গেলেও সেখানে নারায়ণ জগদীশনকে খেলাতে হবে। সেখানে এই আরিয়া দেশাইয়ের খেলা আমরা এই মরশুম দেখতে পাবো কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। বাট এই প্লেয়ারটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে ফিউচারে ভালো কিছু করার। আর অনেকেরই একটা প্রশ্ন যে পরের মরশুমকে শ্রেয়াস কেকেআর টিমে ফিরবে, যেহেতু শ্রেয়াসের রিপ্লেসমেন্ট কেকেআর নিয়ে নিয়েছে। তো হ্যাঁ, অবশ্যই কিন্তু কেকেআর টিমে শ্রেয়াস ফিরবে, কোনো সন্দেহ নেই সেই ব্যাপারে। আর কেকেআর চাইলে কিন্তু শ্রেয়াস আর আরিয়া দেশাই দুজনকে একসাথেও পরের মরশুমের জন্য রেখে দিতে পারে। তো এই আরিয়া দেশাই প্লেয়ারটার দিকে নজর থাকবে, বেশ ট্যালেন্টেড ব্যাটসম্যান কিন্তু তাকে মনে হচ্ছে। নেক্সট টপিকে যাবার আগে তোমাদের বলবো যে কীভাবে তোমরা একটা লাক্সারিয়াস অডি কার্ড জিততে পারো। তো ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগে কালকে ম্যাচ আছে রাজস্থানের সঙ্গে লখনউয়ের মধ্যে, আর সেই ম্যাচের আগে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও মাই ইলেভেন সার্কেল অ্যাপ, আর সেখানে বানিয়ে নাও নিজেদের টিম। আর এই মাই ইলেভেন সার্কেল অ্যাপে কিন্তু কম্পিটিশান অন্যান্য অ্যাপের তুলনায় সবথেকে কম, এবং তাহলে কিন্তু জেতার চান্সটাও অনেক বেশি। প্রত্যেক ম্যাচটাতে মেগা কনটেস্টে জয়েন করো, এবং সেখান থেকে কিন্তু তোমরা জিততে পারো 1 কোটি টাকার ফার্স্ট প্রাইজ, সঙ্গে একটা লাক্সারিয়াস অডি কার। আর এই মেগা কনটেস্টের আর কি এন্ট্রি ফি কিন্তু মাত্র 49 টাকা। আর তার সঙ্গে ডিসক্রিপশানের লিঙ্ক থেকে ডাউনলোড করে যদি তোমরা আমার কুপন কোড MECNEW ইউজ করো, তাহলে কিন্তু 20% এক্সট্রা ক্যাশ পাবে, এবং তার সঙ্গে 1500 বোনাস জেতারও সুযোগ থাকছে। তো এক্ষুনি মাই ইলেভেন সার্কেল নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করো, এবং রাজস্থান বনাম লখনউ ম্যাচের জন্য সেখানে টিম বানিয়ে নাও। নেক্সট তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, কেকেআর হয়ে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সবথেকে বেশি ছয় মারার রেকর্ডটা কার কাছে আছে। ওভারঅল কথা বললে সেই রেকর্ডটা কিন্তু আছে হচ্ছে আন্দ্রে রাসেলের কাছে। সে সবথেকে বেশি ছয় আইপিএলে কলকাতার হয়ে মেরেছে, 180 খানা ছয় কিন্তু রাসেল এখনও পর্যন্ত মেরেছে কেকেআরের জার্সিতে। তবে ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বললে সেখানে কিন্তু সেই রেকর্ডটা আছে বর্তমান সময়ে, বর্তমান কেকেআর ক্যাপ্টেন নীতিশ রানার কাছে। তো হ্যাঁ, ঠিকই শুনছো, নীতিশ রানা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সবথেকে বেশি ছয় কেকেআরের জার্সিতে মেরেছে, এবং ওভারঅল দেখতে গেলে সেখানেও কিন্তু 2 নম্বরে আছে নীতিশ রানা রাসেলের পরে। তো যে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচটা হলো, সেই ম্যাচেই কিন্তু ছয় মারার দিক দিয়ে ইউসুফ পাঠানকে টপকে গেছে নীতিশ রানা, এবং বর্তমান সময় কিন্তু নীতিশ রানা 96 খানা ছয় কেকেআর হয়ে মেরেছে। সে 2 নম্বরে আছে, 3 নম্বরে 93টা ছয় মারে আছে হচ্ছে ইউসুফ পাঠান। তো এটা কিন্তু একটা বড় রেকর্ড যেটা কিন্তু নীতিশ রানার নামে আছে। সে কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে কেকেআরের সবথেকে বেশি ছয় মেরেছে, আর ওভারঅল ক্যারিয়ার হয়ে ছয় মারার দিক দিয়ে 2 নম্বরে আছে রাসেলের পরে। আর নেক্সট আমি দুজন ইংলিশ প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, একজন হচ্ছে বেন স্টোকস, একজন হচ্ছে জোফরা আর্চার। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই দুই প্লেয়ারকে আইপিএল টিমগুলো অনেক খরচা করে টিমে রাখে, টিমে নেয়,
বাট এই দুটো প্লেয়ারকে নেওয়া কি সত্যি আইপিএল টিমগুলোকে লাভ দেয়? দেখো দুটো প্লেয়ারের কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই। বেন স্টোকস মারাত্মক একজন অলরাউন্ডার, জোফরা আর্চার দুরন্ত একজন ফাস্ট বোলার, আর ইন্টারন্যাশনালে এই দুটো প্লেয়ার মারাত্মক খেলে, যদিও আর্চার লাস্ট দু বছর ধরে ইঞ্জুরি নিয়ে ভুগছে। তবে তারপর যদি তোমরা আইপিএলে দেখো, তারা কিন্তু মাঝে মধ্যে খেলতে আসে না, মাঝে মধ্যে টিমে নেওয়ার পর ইঞ্জুরির জন্য খেলতে পারে না, সেখানে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দুই প্লেয়ার কিন্তু টিমেদের অনেকটা ক্ষতিই করে দিয়ে যায়। যেমন মুম্বাই কিন্তু গত বছরই জোফরা আর্চারকে নিয়েছিল আর্চার খেলতে পারবে না জেনেও, গত বছর তো আর্চার খেলেইনি, এবছরও কিন্তু দুটো ম্যাচ খেলার পর কোথায় হাওয়া হয়ে গিয়েছে, কবে খেলবে কোনো ঠিক নাই। উল্টো দিকে বেন স্টোকস, তারও কিন্তু ইঞ্জুরি নিয়ে প্রবলেম চলছে। তো সেখানে আমার পার্সোনালি মনে হয় এই দুটো প্লেয়ারের পেছনে কিন্তু যে ফ্র্যাঞ্চাইজিরা এত টাকা খরচা করে দারুণ পারফরমেন্স দেবে ভেবে সেখানে কিন্তু লাস্ট অব্দি ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব একটা লাভ হয় না। বেন স্টোকস, জোফরা আর্চার তারা আইপিএলে একটা করে মরসুম দুরন্ত খেলেছে, বাট তারপর থেকে হয় খেলতে এলে ইঞ্জুরি নিয়ে বসে থাকে, মাঝে মধ্যে খেলে না, মাঝে মধ্যে খেলতে আসে না। তো আই থিঙ্ক আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু এবার একটু বুদ্ধি করে কাজ করতে পারে, বিশেষ করে ইংলিশ প্লেয়ারদের ক্ষেত্রে বা যে প্লেয়ারগুলোর এরকম রেকর্ড আছে খেলতে না আসার, তাদের পেছনে হয়তো এত কোটি কোটি খরচা না করাটাই বেটার, টিমের জন্য হয়তো বেটার, ওই টাকায় আরও দুটো ভালো প্লেয়ার পেয়ে যাবে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও এই বিষয়ে। পার্সোনালি বেন স্টোকস এবং জোফরা আর্চারের লাস্ট মানে কিছু অবস্থা দেখে আইপিএলে আমার এটাই মনে হচ্ছে, তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। আর বাকি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো মাই ইলেভেন সার্কেল অ্যাপ, যেখানে সেকেন্ড প্রাইজে আছে 1 কোটি টাকা, ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকার সঙ্গে একটা অডি কার, এবং তার সঙ্গে 20% এক্সট্রা ক্যাশ এবং 1500 বোনাস চাপের সুযোগ থাকছে। তো কালকে লখনৌ বনাম রাজস্থান ম্যাচের টিম সেখানে বানিয়ে খেলতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথম বার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।